ফিরে এলাম বিরতির পর। পৌরসভা কর্মচারীদের বেশ কয়েকটি দাবি নিয়ে সোমবার বৈঠক হলো বহরমপুরে। সমস্ত দাবি নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পৌরসভা তৃণমূল কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক। বহরমপুর পৌরসভায় যে সকল অস্থায়ী কর্মী আছেন দ্রুত তাদের স্থায়ীকরণ করা এবং সকল কর্মীকে এক ছাদের তলায় নিয়ে আসার দাবি জানানো হয় এদিনের এই বৈঠকে। পৌরসভার কর্মচারীদের বেশ কয়েকটি দাবি নিয়ে সোমবার বৈঠক হলো বহরমপুরে। কর্মচারীদের সমস্ত দাবি নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পৌরসভা তৃণমূল কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক। পৌরসভার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পুরসভার পুরপিতা নীলরতন আড্য, উপপুরপিতা জয়ন্ত প্রামাণিক, পশ্চিমবঙ্গ পৌরসভা তৃণমূল কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অন্যান্য আধিকারিকেরা। বহরমপুর পৌরসভায় যে সকল অস্থায়ী কর্মীরা কাজ করছেন খুব দ্রুতই তাদের স্থায়ীকরণ এবং সকল কর্মীকে এক ছাদের তলায় নিয়ে আসার দাবি জানানো হয় এদিনের এই বৈঠকে। পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের আমি একজন সাধারণ সম্পাদক হিসাবে আজকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমরা বসেছিলাম পৌরসভার বহরমপুর পৌরসভার কর্মচারীদের কিছু দাবি দেওয়া নিয়ে। তিনি সমস্ত দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব উনি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং চেয়ারম্যান সাহেব ঐকান্তিকভাবে চেষ্টা করছেন যে এই যে 119 জন কর্মচারী ওয়াটার ওয়ার্কসের দীর্ঘদিন ধরে যাদের কোনো রকম গভর্নমেন্ট অ্যাপ্রুভেল নেই তাদের অ্যাপ্রুভেলের ব্যাপার আনার চেষ্টা করছেন এবং সামগ্রিকভাবে বহরমপুর পৌরসভার সমস্ত স্থায়ী অস্থায়ী কন্ট্রাকচুয়াল কর্মচারীকে এক ছাতার তলায় নিয়ে এসে তাদের যাতে উন্নতি করা যায় তাদের চেষ্টা করছেন। সর্বোপরি বলে রাখি যে চেয়ারম্যান সাহেবের সঙ্গে এবং ভাইস চেয়ারম্যান সঙ্গে কালকে আলোচনা হয়েছে, চেয়ারম্যান সাহেবের সঙ্গে আজকে সকালে আলোচনা হয়েছে। আমি দাত্ত্বহীন ভাষায় একটা কথা বলে দিতে চাই যে পৌরসভার কিছু কর্মচারী তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছেন, তাতে আমাদের দলের যদি কোনো কর্মচারী হয়ে থাকে, তৃণমূল আইএনটিডিউসির যদি কোনো কর্মচারী হয়ে থাকে, আমি চেয়ারম্যান সাহেবকে আজকে জানিয়েছি এবং ভাইস চেয়ারম্যান সাহেবের সঙ্গে কালকে আমার আলোচনা হয়েছে, তাদের এগেনস্টে যত রকম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করেছি। কারণ পৌরসভার কোনো কর্মচারী দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে ইউনিয়ন, তৃণমূল পরিচালিত ইউনিয়ন তাকে সমর্থন করবে না। আর যদি কোনো কর্মচারীরা ভাবেন যে বসে বসে এখানে বেতন নেবেন, সে সমস্ত কর্মচারীরা বাড়িতে চলে যান, তাদের এখানে কোনো থাকার যোগ্যতা নাই। অনেক বেকার ছেলে আছে, তাদের কাজ করার সুযোগ করে দেন এখানে। সমস্ত দাবি শোনার পর পুরপিতা নীলরতন আড্য জানান খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। পৌরসভার 119 জন কর্মীকে এক ছাদের তলায় নিয়ে এসে শহরের বেশ কয়েকটি প্রকল্পকে বাস্তবায়ন করার কথাও তিনি জানান। আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ফেডারেশন কর্মচারী ইউনিয়নের ফেডারেশনের তরফ থেকে আমার কাছে কিছু দাবি দাবা নিয়ে আলোচনা করেছিল, তাতে আমি যতটা সম্ভব পেরেছি আমি তাদের দাবি দাবার দিকে আমরা মেনেছি এবং অনেক দাবি থাকে একটা পৌর প্রশাসন চালাতে গেলে, তাতে আমাদের রাজ্য স্তরে এবং আমাদের যা তাদের দাবি দেওয়ার মধ্যে আমরা রাজ্য স্তরে এবং আমরা মিনিস্ট্রি লেভেলে আমরা সব কিছু জানিয়েছি। খুব শীঘ্রই আমরা একটা রাজ্য স্তরে একটা মিটিং আমাদের এখানে শুরু হবে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। আলোচনার পর আমরা তাদের কর্মচারী ইউনিয়নের সঙ্গে বসে আমরা প্রশাসনিক লেভেলে বসে প্রত্যেকে একটা সিদ্ধান্ত নিয়ে কীভাবে সুরাহা করা যায় তার একটা সিদ্ধান্ত নেবো আমরা। স্টাফদের ব্যাপারে নানা রকম প্রশ্ন আছে, যারা দীর্ঘদিন কাজকর্ম করছে তাদের জন্য আমরা গভর্নমেন্ট কোয়ালিটি আমরা পাঠিয়েছি, যারা দীর্ঘদিন এই পৌরসভায় কাজ করছে এবং স্টাফ নর্মসের মধ্যে সেগুলো নেই। যেমনি একটা ওয়াটার ওয়ার্ড একটা বিশাল প্রজেক্ট, সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বহু প্রকল্প তারা স্যাংশন করেছে এবং কাজ বিস্তারিত কমপ্লিট করেছি এবং কাজটা পরিচালনা করার জন্য আমার স্টাফের প্রয়োজন আছে, সেই স্টাফটা আমরা কী করে পাবো তার জন্য আমরা গভর্নমেন্টকে জানিয়েছি। গভর্নমেন্ট লেভেলে সমস্ত করার পর এটা ফরওয়ার্ড করেছে মিনিস্ট্রিকে, মিনিস্ট্রি ফিনান্সে পাঠিয়েছে, ফিনান্স অ্যাপ্রুভালটার জন্য আমরা ওয়েট করছি। অ্যাপ্রুভাল আসলে আশা করছি অনেকটা সুরাহা কর্মচারীদের অনেকটা এগিয়ে যেতে পারবে। প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব হলো রাস উৎসব। সাধারণত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই বৈষ্ণবদের এই উৎসব পালিত হয়ে থাকে, মুর্শিদাবাদ জেলাও তার ব্যতিক্রম নয়। প্রাচীন ঐতিহ্য মেনে আজও কান্দিতে সাড়ম্বরের সাথে এই উৎসব পালন হচ্ছে। এই উৎসবকে কেন্দ্র করে নবরূপে নবসাজে সেজে ওঠে মন্দির প্রাঙ্গণ, বসে মেলাও, আর সেই মেলা যেন পরিণত হয় এক মিলন মেলায়।
শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধিকা ও অন্যান্য গোপীদের নৃত্যগীত উৎসব রাস নামে পরিচিত। শ্রীকৃষ্ণের জন্মভূমি ছাড়াও দেশের প্রতিটি প্রান্তে পালিত হয় এই রাস উৎসব। সোমবার রাস পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উপলক্ষে জমজমাট মুর্শিদাবাদের কান্দি রাজবাড়ি মন্দির প্রাঙ্গণ 13 দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখীদের রাসলীলার সেই পুরনো ঐতিহ্য আজও গ্রামবাসীদের সামনে ফুটে ওঠে। প্রায় 200 বছরের প্রাচীন এই রাস উৎসব। কান্দি রাজবাড়ির এই রাস উৎসব ঘিরে এলাকাবাসীদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। চিরাচরিত প্রথা অনুযায়ী প্রতিবারের ন্যায় অনুষ্ঠান আজকে উদ্বোধন হয় এবং এই অনুষ্ঠান 13 দিন যাবৎ অনুষ্ঠান চলবে। এই 13 দিনের মধ্যে আজকে রাস পঞ্চাদায় ভা পাঠ আরতি ইত্যাদি হল, আগামীকাল থেকে কীর্তন গান বাউল ইত্যাদি ইত্যাদি 13 দিন যাবৎ এই অনুষ্ঠান চলবে এবং 13 থেকে 14 দিন আমাদের মেলা বিরাট মেলা উৎসব অনুষ্ঠিত হবে। তাতে বহু বাইরে থেকে বহু লোকজন এখানে আসা যাওয়া করবেন এবং রাধা বল্লভজির আরতি এবং রাস মেলা উপভোগ করবেন। 200 বছর আগে থেকে রাস চলে আসছে, অর্থাৎ গঙ্গা গোবিন্দ সিংহ বাবা এই রাধা বল্লভজি মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন 1665 খ্রিস্টাব্দে। আগে হয়তো আরও বৃহৎভাবে চলতো, তখন হরিমতি নাচ অমুক হতো, অনেক কিছু হতো, কিন্তু বর্তমান অবস্থায় সেই অনুষ্ঠান কিছুটা ছোট করা হয়েছে। তবুও যতটা সম্ভব লাইটিং মেলা পাঠ কীর্তন গান পরিচালনা করা রাস মঞ্চের দিন দিন উদ্বোধন হয়। আজকে 17 তারিখ থেকে, অর্থাৎ 17 কার্তিক থেকে 17, 18, 19 তিন দিন রাধাবল্লভজিও এবং গোবিন্দজিও সবাই একই মঞ্চে বসবেন এবং একই মঞ্চে প্রতিদিন আরতি কীর্তন হবে। হ্যাঁ, প্রতি এটা নিয়ম চিরাচরিত প্রথা অনুযায়ী রাস মঞ্চের সময়তেই রাধাবল্লভজিও বাইরে থাকেন এবং 16 সখী এক জায়গায় থাকে, সেখানে ওনার মিলিত হবে। বৈষ্ণবদের প্রিয় উৎসব রাস বহু প্রাচীন। চৈতন্য দেবের আগে সে উৎসবের রূপ ছিল ভিন্ন। ইতিহাসের কথায় চৈতন্য যুগে রাসের আমূল পরিবর্তন ঘটে। কান্দি রাজবাড়ির রাসের মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো উপভোগ করতে। সব মিলিয়ে এই কটা দিন আনন্দের উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীরা। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় 5 দিন ব্যাপী এক বই মেলার আয়োজন করা হয়। পাঠকদের চাহিদা অনুযায়ী বই কেনার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। গতকালই ছিল তার অন্তিম দিন, তাই রবিবারের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মেলা প্রাঙ্গণে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এই মেলা থেকে। বড় জীবন গড় এই বার্তা পৌঁছে দিতেই 1 নভেম্বর থেকে 5ই নভেম্বর পর্যন্ত মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জনকল্যাণ সমিতির উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার ওসি কার্তিক মাঝি ও বিডিও পূর্ণেন্দু সান্যাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও গবেষক ডক্টর শক্তিনাথ ঝা মহাশয়। গত 2010 সাল থেকে এই বইমেলার আয়োজন করা হচ্ছে। মানুষকে ইন্টারনেট থেকে বইমুখী করার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয় ফি বছর। গতকালই ছিল তার অন্তিম দিন, তাই রবিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের এদিন সংবর্ধনা দেওয়া হয়। বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আই হাসান ও পাশাপাশি সেরা উদীয়মান প্রতিভা হিসেবে রাজীব হোসেন আনসারী মহাশয়কে সংবর্ধিত করা হয় বইমেলা কর্তৃপক্ষের তরফ থেকে। বইপ্রেমীরা নিজেদের পছন্দ মতো বই কিনতে পেরে যথেষ্টই খুশি। এবারে ষষ্ঠ বর্ষ বইমেলার আজকে শেষ দিন। শেষ দিনের বিশেষ আকর্ষণ ছিল বিগত 4 দিন ধরে বিভিন্ন যে প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতাগুলির পুরস্কার দেওয়া হয়। বিশেষ দুটি আকর্ষণ যেটা আমরা প্রতি বছর করে থাকি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্লকে যারা স্থানাধিকারী তাদেরকে সৈয়দ এম বজলে আলী স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হয়ে থাকে। এছাড়া এই ব্লকের তৃতীয় সন্তান যারা হয়তো আজকের আমাদের মধ্যে নেই এরকম বা এখনও বেঁচে রয়েছেন বা উদীয়মান প্রতিভা, বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোকে বেছে নিয়ে আমরা গুণীজনদেরকে সম্বর্ধিত করে থাকি। আজকের এই মূল মঞ্চে বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে আমরা এবারে বিখ্যাত চিকিৎসক মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আলী হাসান সাহেবকে বিশেষ সম্বর্ধনায় সম্বর্ধিত করলাম, পাশাপাশি সেরা উদীয়মান প্রতিভা হিসেবে রাজীব হোসেন আনসারীকে সম্বর্ধিত করা। এই ব্লকেরই ভূমিপুত্র শ্রদ্ধেয় সত্যপদ ঘোষ মহাশয় সমাজের নানান আঙ্গিকে যার সামাজিক কৃতকর্মের মধ্য দিয়ে তিনি এখনও আমাদের মধ্যে চিরস্মরণীয় হয়ে রয়েছেন, সেই শ্রদ্ধেয় সত্যপদ ঘোষ মহাশয়কে মরণোত্তর সম্মানে ভূষিত করলাম। এছাড়া সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আমরা আশরাফ খান মহাশয়কে পুরস্কৃত করলাম।
পশ্চিমবঙ্গ নন গেজেটেড হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত হলো রবিবার বহরমপুর গ্যান্ট হলে। মূলত রাজ্য সরকার ফেডারেশন কর্মচারীদের একত্রিত করার উদ্দেশ্যেই এই কনভেনশন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়। পশ্চিমবঙ্গ নন গেজেটেড হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত হলো রবিবার বহরমপুরে গ্র্যান্ড হলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারীদের চারটি ফেডারেশনকে এক করে রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের জন্ম হয়। সেই রাজ্য সরকার ফেডারেশনের কর্মচারীদের একত্রিত করার উদ্দেশ্যে এই কনভেনশন করা। জেলার বিভিন্ন ব্লকের কর্মচারীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন কর্মচারী ফেডারেশনের নেতা দীপক ভট্টাচার্য। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকারের কাজ করার উদ্যোগে কর্মচারীরা একটি কমিটি গঠন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন গেজেটেড রাজ্য শাখার সভাপতি শ্রী নাগেশ রায়, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কোষাধ্যক্ষ শ্রী গোপাল সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। মূলত স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করার লক্ষ্যে এই কমিটি গঠিত হলো। আমাদের মুর্শিদাবাদ জেলার একটা কনভেনশন হচ্ছে তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত নন গেজেটেড হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের, যে নন গেজেটেড হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জন্ম 1973 সাল আমাদের প্রভাত প্রতিম বীরেন রায় সুবোধ বিদ্যজ্ঞ মেডিকেল কলেজে এনারাই সৃষ্টি করেছেন। আগে এটা ইউনিফাইড ছিল ফেডারেশনের, তারপরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে চারটে ফেডারেশনকে এক করে আমাদের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জন্ম হয়। সেই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত যেসব কর্মচারীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের এক জায়গায় আনার জন্য আজকে এই কনভেনশন করা। এই কনভেনশনের করার জন্য আমরা যাকে নিয়োগ করেছিলাম দীপক ভট্টাচার্য, এই মুর্শিদাবাদ জেলার সিএমওচ অফিসে কর্মরত, সেই দীপক ভট্টাচার্যই আজকে এই অনুষ্ঠান সবাইকে নিয়ে বিভিন্ন ব্লকের কর্মচারীদের নিয়ে, যারা আমাদের মনোভাবপন্ন জাতীয়তাবাদী কর্মচারী ভুক্ত যে যারা ব্যক্তি আছি আমরা কর্মচারী, তাদের নিয়েই আজকে এই কনভেনশন তৈরি। জেলা জুড়ে রক্তের আকাল মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো হরিহরপাড়া হুমায়পুরের তৃণমূল কংগ্রেস কর্মীরা। রবিবার সকাল থেকেই তাজপুর হাট ময়দানে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয়বাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জেলাজুড়ে রক্তের অভাবে প্রাণ হারাচ্ছেন অনেকে, সেই কথাকে মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো হরিহরপাড়ার হুমায়পুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার সকাল থেকে তাজপুর হাট ময়দানে এই শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রায় 200 জন রক্তদাতা এই দিন রক্তদান করে বলে জানা যায়। তাদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল বেশি। বিধায়ক নিয়ামত শেখ হুমায়পুর তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে গৃহীত এই কর্ম সূচিকে স্বাগত জানান। জেলার মানুষ আমরা বসবাস করছি, এখানে প্রতিদিন যে রক্তের প্রয়োজন আছে সেটা কিন্তু আমাদের মুর্শিদাবাদ থেকে সেভাবে কালেকশন হচ্ছে না। তাই আমি হরিহরপাড়া কেন্দ্রে আমার হুমায়পুর অঞ্চল, সেই অঞ্চলে তাজপুর হাটের মোড়ে আমরা আজকে রক্তদান শিবির তৈরি করেছি, যাতে এই রক্ত শূন্যতা যেটা ক্রাইসিস এটা দেখানো হচ্ছে, তার জন্য আমরা আজকে তাতে আমরা দেখলাম এই তাজপুর হাটে হুমায়পুর অঞ্চলের মধ্যে মানুষের যে রক্তদান করবে তার যে উৎসাহ দেখছি, তার মধ্যে মহিলারা বহুত আছে, মহিলাদের উৎসাহ সব থেকে বেশি। এখানে অনেক মহিলা রক্তদান শিবিরে এসেছেন এবং রক্ত শুরু করে দিয়েছেন, এবং আমাদের ছেলেরাও অনেক আছে এখানে শিবিরে রক্তদান দেবেন। তাই আমি মনে করি এ একটা ভালো কাজ, একটা রক্তদান মানে একটা মানুষের জীবন বাঁচানো। প্রায় আমাদের আজকে রক্তদাতা অনেকেই আছে, তার মধ্যে আমাদের ক্রিকে এসছে 200। এখনকার মতন খবর এ পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।